না গো, ভালো থাকবে, পড়াশোনা করবে। হ্যাঁ আমার ছেড়ে দিই বাবা, আস্তে আস্তে যাবে। গতকাল এসেছিল, সকালে চলে যাচ্ছে, তো চলে যায় ওরকম, আসে চলে যায়, ঘরেও কেউ নেই, ভাই আর বাবা থাকে, মন চলে যাচ্ছে মার সঙ্গে। যাবে একটু এগিয়ে দিতে, আমি বলছি খেয়াঘাটে গিয়ে একটু এগিয়ে দিয়ে এসো, বাইক নিয়ে যাবে। পরে মা তুমি আমি বেরাবো, ঠিক আছে, পরে মা তুমি আমি বেরাবো। হ্যাঁ হ্যাঁ করবে গিয়ে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নেবে, সকাল সকাল সবার এত তাড়াতাড়ি খিদে পায় না। আমি সব দিয়েছি, একটু একটু মিষ্টি আর ওই একটু কাঁঠাল, কাঁঠাল আগের দিন আমাদের যেটা ইয়ে হয়েছিল ভাঙা হয়েছিল, আর একটু মাংস ছিল, খেয়েছি আর খিদে পায় তাড়াতাড়ি। ওই গিয়ে খাবে ভাইটাই সবাই মিলে একসঙ্গে। শাক তোলা হয়ে গেছে, এগুলো আমরুল শাক, ওই টক শুষনি যাকে বলে, ওই শাক তুলেছি, সেটা রান্না করবো। আচ্ছা ঠিক আছে, সে বলেছে বলেছে আর কি। তারপরে এই তো কোথায় গেছ? মনু তারা কি করছে গো? ফুটো উগড়ায়নি তো? না, পয়সা। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। রান্না বান্না তো শুরু করে দিয়েছি, ভাত হয়ে গেছে, আজকে দুটো রান্না হবে না তিনটে রান্না, উচ্ছে আলু ভাত কেটেছি ভাজবো, আর ডিম ভাপার রান্না, আর একটা দারুণ রান্না হবে ইলিশ মাছের লাজা মুড়ো দিয়ে আমরুল শাকের তরকারি, ডিম ফাটিয়ে দেব। আমি একটু তেল নিয়েছি, দিয়ে পুরো বাটিতে দিয়ে দেব এরম করে। একটা একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। Okay.
গরম লাগলে ছাতা মাথায় দেয়নি। আমি কিন্তু এখানে নুন টুন কিছুই দিইনি, তরকারি যখন দেবো তো নুন হয়ে যাবে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে কেটে নিতে হবে। কুসুমটা গোটা গোটা থেকে যাবে, সেরকম ভাবে কেটে নেবো। ডিমটা জমাট বেঁধে গেছে, নিয়ে নিচ্ছি। উচ্ছে ভাজা করব, একটু পাঁচ ফোড়ন, এরকম ভাবে কেটে নিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবারে যে ইলিশ মাছ, দাজা মুড়ো, নুন হলুদ দিয়েছি, মাখিয়ে ভাজবো। ভেজে ওই আমরুল শাকটা রান্না করব। আর ডিম তো ভাপা করে নিয়েছি, গোটা ডিমের কুসুম গোটা আছে একদম। এবারে আমি মাঝে পাঁচফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা, হলুদ দিয়ে আমি আমরুল শাকগুলো দিয়েছি। সবজি দেওয়া যেতে পারে, বেগুন, আলু, এগুলো দেওয়া যেতে পারে। সর্ষে বাটা, জল, একটু জল লাগবে, দিয়ে আমি দিয়ে নেবো কিছু সময়। লবণ,
আমরুল ইলিশের রান্নাটা কি দারুণ দেখতে লাগছে বেশ পুরো একদম টক যেমন হলে সেন্টটা ওঠে না ঠিক সেন ভাপা গোটা ডিমে রান্নাটা করব তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা চুন আদা লঙ্কা ভাপে সেদ্ধ করা গোটা কুসুম এই কুসুমটা আমার ঢুকে গেছে কিন্তু ভেতরে আছে শেষে একটু গরম মশলা দিলাম মুন কি ওই আম গাছটা লাগাবে দারুন আম গাছটা পাতাটা কি সুন্দর কালার দেখো পিঙ্ক না বেগুনি কালার লাগছে পুরো যেন বসে পড়েছি আমরা রান্না বান্না করে আসার পরে বসে পড়েছি সব রকম রান্না নিয়ে যা যা রান্না হয়েছিল আজকে যা যা রান্না করেছে সুস্মিতা আপনারা তো দেখেছেন তো বলে দিচ্ছি উচ্ছে আলুর ভাজা আর ভাপা ডিমের কারি আর আমাদের ইলিশ মাছ দিয়ে আমরুল দিয়ে রান্না বন্ধুরা আমরা কিন্তু আগেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে ডিমের ভাপাটা টকটকে অংশটা মানে সাদা অংশটা যেটা ভেতরে যে কুসুমটা পুরো গোটা আছে শেষ করে ফেলেছি দারুণ লাগছে শাকটা কিন্তু মাছ তো যেমন লাগে লাগে এই শাকটা দিয়ে রান্না করলে বেশ খেতে ভালো লাগে
এটা তো টক শাক, এই জন্য টক হয়েছে। বন্ধুরা আজকে খাওয়া দাওয়া কিন্তু দারুণ হলো, সেটা তো বেশ ভালো লাগছে খেতে, এক মনে খেয়ে যাচ্ছি। আমরুল শাক না সব জায়গায় পাওয়া যায় না, যে কোনো জায়গায় যে জায়গায় আছে ওই জায়গায় মানুষজনেরা পেলে খেলে ভালো, খেতে খুব ভালো লাগে আর এদের উপকারীও। তো আজকে তাহলে আসছি, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, সবাইকে টাটা।